আমরা ক্লায়েন্টের সাথে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে যাই, আমরা মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে ইমেল করি, ইমেল করে বিভিন্ন রকমের কথাবার্তা বলি, বাট কোথাও না মেসেজ দিয়ে ক্লায়েন্টের রিপ্লে পাওয়া যাচ্ছে না। রিপ্লে পাওয়া গেলে বলে আই এম নট ইন্টারেস্টেড, আমাকে মেসেজ করবা না, এই সেই হাবি যাবি, গালিও দিয়ে দেয় মাঝে মাঝে, কাজ আর দেয় না। কীভাবে আউটরিচ করলে আমি ক্লায়েন্টের মেসেজ, মানে আমার মেসেজের ক্লায়েন্ট উত্তর দিবে এবং মজার ব্যাপার হলো ক্লায়েন্ট আমাকে কাজ দিবে কীভাবে? ওকে, আজকে আমরা সেটাই জানবো, ঠিক আছে? ক্লায়েন্টকে বা আপনার বায়ারকে মেসেজ দেওয়ার একটা আর্ট আছে, ঠিক আছে? যে আর্টটা আমি অনেক সময় ধরে বিভিন্ন টেকনিক খাটিয়ে 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 দিয়ে দিয়ে করে আমি ক্র্যাক করছি ব্যাপারটাকে, ঠিক আছে? যে আমার জন্য যেটা কাজে লাগে আমি সেইটাই বলবো, এমন না যে আপনি আমার প্রিমিয়াম কোচিং অ্যাজ এ কোচিং প্রোগ্রামের স্টুডেন্ট না বলে আপনাকে আমি এটা বলবো না, এমন না, আমি বলে দিব। ওইখানে আরও অ্যাডভান্স অ্যাডভান্স ব্যাপার স্যাপার আছে, এইখানে ভিডিওতে যেগুলো সেগুলো ইউটিউবে যা ভিডিও আছে আমারটা অনেক অ্যাডভান্স আপনাদের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? সো ক্লায়েন্টকে আউটরিচ করার কয়েকটা মেথড আছে। এখন আমরা সরাসরি কী করি, আমরা যে ভুলগুলান করি সেই ভুলগুলান আগে একটু বলি। আমরা সরাসরি ক্লায়েন্টকে মেসেজ একটা ইমেল দিয়ে বলি যে আমি সার্ভিস দিই, তোমার এই এই প্রবলেম আছে সলভ করো, ঠিক আছে? বা আমি তোমাকে হেল্প করতে পারি সলভ করাতে। ক্লায়েন্ট নট ইন্টারেস্টেড। ওকে, সেকেন্ড ভুল হইলো সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়, হ্যাঁ আমি এই কাজ করি, তোমার কি এই সার্ভিস লাগবে কি না, আমি এই সার্ভিস দিই, তোমার লাগবে কি না? ক্লায়েন্ট বলে নো, নট ইন্টারেস্টেড, অথবা ব্লক করে দেয়, অথবা ইগনোর করে, ঠিক আছে? আপনাকে বেল দেয় না সোজা কথায়। সো ক্লায়েন্টের বেল নিতে হইলে যেটা করতে হবে, প্রথমে ক্লায়েন্টের সাথে আমি বলি সোশ্যাল মিডিয়াটা প্রথমে বলবো, দেন ইমেলেরটা বলবো, ঠিক আছে? সো সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্টের সাথে প্রথমে এঙ্গেজ হইতে হবে, তার লাইকে পোস্ট, তার যে পোস্টগুলো আছে সেগুলোকে লাইক দিতে হবে, রিয়েক্ট দিতে হবে, কমেন্ট করতে হবে, তার সাথে এঙ্গেজ হইতে হবে, দুই তিন দিন চার দিন একটা গ্যাপ নিতে হবে। তা আপনি তার ইন্টারেস্টেড রিলেটেড, যেহেতু আপনার বায়ার পার্সোনা অলরেডি আছে, যারা বায়ার পার্সোনা বুঝেন না তারা এই ভিডিওটা দেখে আসবেন, দেখে দেন এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এই ভিডিওটা শেষ করে দেন ওই ভিডিওটা দেখেন, এইখানে ওইখানে আপনার বায়ার পার্সোনা হিসাবে আপনি আপনার কন্টেন্ট দিবেন। সো আপনার ক্লায়েন্টও আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে। এঙ্গেজ হওয়ার পরে দেন আপনি এক পর্যায়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, হ্যালো কী অবস্থা, হাউ আর ইউ, বা অ্যাপ্রিসিয়েশনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন খুব বেশি, সবাই ভালো কথা শুনতে বেশ পছন্দ করে, ঠিক আছে? এটা হিউম্যান নেচার। সো এই জিনিসটা করবেন, করে যখন আপনি হেই কেমন আছো, এই সে হ্যান ত্যান, বিজনেস কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, বাসায় সবাই কেমন আছে, ফ্যামিলির কথা বললে অনেক সবাই মানে ব্যাপারটা খুব ভালোভাবে নাই, ঠিক আছে? সো ওইটা আপনি অবলম্বন করবেন। করার পরে সেদিন আর কোনো মেসেজ না, আবার এক দুই দিন এঙ্গেজও হবেন, দেন আপনি বলবেন যে হেই তুমি এই কাজটা করো, আমি ওই সার্ভিস দিই, তোমার যদি কখনো আমার হেল্প লাগে আমাকে জানায়ও, সরাসরি কোনো কিছু সেল করবেন। ও বলবে যে ঠিক আছে, ওকে, কারণ তার সাথে তো আপনার একটা পরিচিতি তৈরি হয়েছে, ঠিক আছে? আপনি জানেন যে তার কোন জায়গায় আপনার হেল্প লাগবে, কিন্তু এটা ওই সময় বলার দরকার নাই। তারপরে কয়েকদিন পর বলবেন যে হেই তোমার এই জায়গাতে দেখলাম এটা প্রবলেম, তুমি এইভাবে এইভাবে ফিক্স করতে পারো, অথবা আমি তোমাকে হেল্প করতে পারি ফিক্স করার জন্য। তখন ও বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি করো, অথবা বলবে যে না আমার তো লোক আছে। তখন আপনি বলবেন যে হ্যাঁ তুমি এইভাবে ওকে বলে দাও, ও ফিক্স করে দিবে। সো মানে ব্যাপারটা হলো আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে, আপনি যত ভ্যালু প্রোভাইড করবেন ততই ভালো, ক্লায়েন্টরা আপনাকে ততই বেশি পছন্দ করবে। হয়তোবা সেই মুহূর্তে ক্লায়েন্ট আপনার কাছে থেকে আপনার সার্ভিসটা নিল না, কিন্তু ওই যে আপনি ভ্যালু প্রোভাইড করলেন বা তার একটা ভুল ধরায় দিলেন খুব সুন্দরভাবে, এটা ক্লায়েন্ট মাথায় রাখবে, ঠিক আছে? সো ইন ফিউচার আপনাকে সে কাজে ব্যবহার করবে, অথবা তার যদি পকেটে টাকা না থাকে অন্য কারো যদি প্রয়োজন হয় আপনাকে রেফার করতে পারে। সো যেটাই করেন, আপনি যখন একজন ভালো মানুষ হিসেবে ভ্যালু প্রোভাইড করবেন তখন আপনার কাজ অবশ্যই সুন্দর হবে। সো এইভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হই, আউটরিচ করি। ওকে, আউটরিচের আরেকটা টেকনিক আমি বলে দিই, অনেক সময় মুখের কথাতে কাজ হয় না, অনেক সময় মাঝে মাঝে আমাদেরকে এখন বর্তমানে এই 2023-এ দাঁড়িয়ে মুখের কথায় অনেক সময় কাজ হয় না, তখন আমাদেরকে ডেমো অফার করা লাগে, ফ্রি কিছু কাজ করে দেওয়া লাগে। আগে আমরা বলতাম যে ফ্রিলান্সার, কিন্তু ফ্রিতে কখনো কোনো সার্ভিস দিবেন না, বাট যুগটা এখন না, এখন অনেক চলে আসছে, অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে এই সেক্টরে, কাজ পারে না পা তাও ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে লাইক ফলোয়ার মেরে দিয়ে সে ডিজিটাল মার্কেটার হয়ে যায়, ঠিক আছে? সো এইরকম পাবলিকদের মাঝখানে আপনাকে একজন ইউনিক এবং প্রুভেন পারসন হইতে হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মাঝে মাঝে ডেমো অফার করতে হবে ক্লায়েন্টদেরকে। আপনি যদি ক্লায়েন্টদেরকে ডেমো অফার করেন তখন ক্লায়েন্টরা আপনাকে সিরিয়াসলি নিবে, ঠিক আছে? আমি এমনও হয়েছে যে এক মাস ডেমো অফার করছি, এক মাস ক্লায়েন্টের জন্য ফ্রি কাজ করছি, পরে ক্লায়েন্ট আমার কাছে কাজ করছে, অনেক সময় কাজ করে নেয় কারণ তার কোনো কিছু ভালো লাগে না। সো আমি তিন মাস কাজ পাচ্ছি না এরকম হয়ে বসে থাকার চেয়ে
এক মাস ফ্রি কাজ করে আমি একটা নাম পাইলাম যে আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করছি। আপনি অন্য ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি এর সাথে কাজ করছি এক মাসে, এই যে আমার কাজ, ঠিক আছে। আবার সম্ভাবনা আছে সে আপনাকে পরের মাসের জন্য হায়ার করবে। সো তিন মাস কাজ না পেয়ে ক্লায়েন্টের পিছনে ঘুরে বেড়ানো উচিত না এক মাস ডেমো দিয়ে পরের মাসে পেমেন্ট পাওয়া উচিত? কি কোনটা মনে হয়? আশা করি বুঝতে পারছেন। ওকে, এইবার আসেন ইমেলের ব্যাপারে। ইমেলে, প্রথম ইমেলেই আমরা আশা করি যে আমরা প্রথম একটা মেল দিব এবং ক্লায়েন্ট দেখে বলবে ও মাই গড, আমি তো এরই চাইছিলাম। এরকম কখনোই হয় না আসলে, এরকম কখনোই হয় না। আপনাকে যেটা করতে হবে, ইমেল দিতে হবে প্লাস ফলো আপ ইমেল দিতে হবে। ক্লায়েন্টরা ফলো আপ ইমেলে গিয়ে রেসপন্স করে, হয়তোবা প্রথম ইমেল দেখে রিপ্লাই করে না। ফলো আপ ইমেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে ফলো আপ ইমেল যাইতে থাকলে এক পর্যায়ে ক্লায়েন্ট ঠিকই রেসপন্স করে। আমি যখন আগে মেল পাঠাইতাম, কোল্ড ইমেল পাঠাইতে হবে, ঠিক আছে, প্রমোশনাল ইমেল না, কোল্ড ইমেল, ছোট্ট একটা ইমেল পাঠাইতে হবে। সো এটা কোল্ড ইমেলের ভিডিও না, এটা জাস্ট আউটরিচের ভিডিও, সো আমরা বলবো এটা পরে। তো ইমেলে আপনি ফলো আপ পাঠাবেন, ঠিক আছে। প্রথম ইমেল পাঠালেন, রেসপন্স দিল না, তিন দিন পর আরেকটা, তিন দিন পর আরেকটা, তিন দিন পর আরেকটা, এইভাবে চার পাঁচটা ফলো আপ ইমেল পাঠাবেন। এক পর্যায়ে ক্লায়েন্ট ঠিকই আপনার রেসপন্স করবে, একটু ধৈর্য ধরতে হবে, বাট ক্লায়েন্ট ঠিকই রেসপন্স করবে। বাট ইমেল মার্কেটিংটা এইভাবে সরাসরি কোল্ড ইমেল না করে একটু অন্যভাবে টুইক খাটিয়ে কোল্ড ইমেল করা যায়। এই সকল অ্যাডভান্স বিষয়বস্তু, মানে ইনবাউন্ড প্লাস আউটবাউন্ড ইমেল, কোল্ড ইমেল মার্কেটিংটা হলো আউটবাউন্ড মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়াটা হলো ইনবাউন্ড মার্কেটিং। সো এই ইনবাউন্ড প্লাস আউটবাউন্ড মিলে একটা যে কম্বাইন্ড স্ট্র্যাটাজি হয় সেটা আমি শিখাইছি হলো আমার কোচিং প্রোগ্রামে, যেখানে আপনি ভর্তি হইলে, যেটা আমাদের কিছুদিন পরে হয়তো বা ভর্তি হওয়ার একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, ওইখানে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনাকে অ্যাপ্রুভ করা হয়, দেন আপনি ওইখানে শিখতে পারবেন যে ইনবাউন্ড প্লাস আউটবাউন্ড কম্বাইন করে যে একটা স্ট্র্যাটাজি করা হয়, এই স্ট্র্যাটাজি করলে আপনার, যদি আপনি 100টা ক্লায়েন্টকে, 100টা টার্গেটেড এবং লেজিট আপনারই ক্লায়েন্টকে আপনি মেসেজ দেন, গ্যারেন্টি বলতে পারি 60 জন রেসপন্স করবেই, 2 জন সার্ভিস কিনতেই পারে। সার্ভিস কিনার গ্যারেন্টি দেওয়া যায় না, কারণ ওইটা ডিপেন্ড করে আপনার উপরে, বাট রেসপন্স করবে ভাই, 60% আপ রেসপন্স করবে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি এমনও হয়েছে যে 80% রেসপন্স পাইছি কোল্ড ইমেলে, তো এই ইনবাউন্ড প্লাস আউটবাউন্ড কানেক্ট করে। এবং নর্মালি যদি আমি কোল্ড ইমেল করি সেখানেও আমি ভালো রেসপন্স পাই। কিছু টেকনিক আছে আমার যেগুলো আমরা কোচিং প্রোগ্রামে শিখব, বা ইন ফিউচার যদি কোল্ড ইমেল নিয়ে আমরা কোনো ভিডিও করি দেন সেখানে আমরা শিখিয়ে দিব। সো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতেও ভালো ফোকাস দিতে হবে, কোল্ড ইমেলিংয়েও ফোকাস দিতে হবে, বাট বেশি সোশ্যাল মিডিয়াতে আমি পার্সোনালি ফোকাস দিই এবং আমি ওইটা সাজেস্ট করি ওই মুহূর্তে, বাট নিজেরও ডেটাবেস একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো আউটরিচের মেথডটা আপনি পেয়ে গেলেন, সুন্দরভাবে এঙ্গেজ হইতে হবে, দেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো যে মাঝে মাঝে আপনাকে ডেমো অফার করতে হবে, এই গার্ডসটা আপনার ভিতরে থাকতে হবে। আপনি কখনোই মনে করবেন না যে আপনার কথা শুনে পাগল হয়ে চলে আসবে ক্লায়েন্ট, ঠিক আছে। আমি এত প্রফেশনালি বিহেভ করি সোশ্যাল মিডিয়াতে, তারপরেও ক্লায়েন্ট আমাকে ভরসা করতে পারে না, কারণ আমরা না, কারণ হলো ওই যে নতুন নতুন চলে আসছে, ফেক অনেক কিছু করে চলে যায় এবং ক্লায়েন্টদেরকে ঠকিয়ে দেয়, ঠিক আছে। সো ওদের জন্য আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক, সমস্যা নাই। তো ভিডিও এতটুক পর্যন্তই ছিল, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের খুব শীঘ্রই বাংলাদেশে এই প্রথমবার কোনো কোর্স না, ফ্রিলান্সারদের জন্য একটা কোচিং প্রোগ্রাম আসছে, যেখানে আমি নিজে আপনাদেরকে মাসব্যাপী শিখাবো কীভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে পারেন, এবং কীভাবে আপনি একজন সোলো ফ্রিলান্সার থেকে একজন রিমোট এজেন্সি ওনার হতে পারেন, এবং সেখানে কীভাবে আপনি অনেক অনেক ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। আপনাকে ফুললি স্ট্র্যাটাজিতে আমি হেল্প করব। তো অ্যাজ আ এক্সিকিউশন কোচ আমি আপনাদেরকে শুধু শিখাবো না, আমি আপনাকে প্রতিটা স্টেপ আসলেও ভালোভাবে পূরণ করতে হেল্প করব, প্রতিটা স্টেপ এক্সিকিউট করতে আমি হেল্প করব। আমি আপনাকে হেল্প করব, মোটিভেট করে রাখব, যদি প্রয়োজন হয় ওয়ান কলে বসে আপনার জন্য স্ট্র্যাটাজি তৈরি করে আপনাকে সেই স্ট্র্যাটাজি ফলো করাতে হেল্প করব, যেইটা কোথাও করা হয় না। এর জন্য এটা একটা কোচিং প্রোগ্রাম, এটা কোর্স না। সো এখানে আমি শিখাবো প্লাস আপনাদেরকে সাপোর্ট দিয়ে 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 নিয়ে যাব। আপনার যদি কোনো মেথড কাজ না করে আপনি আমাকে মেসেজ করবেন, কল দিবেন, আমি বলবো যে না ভাই যেটা মেথড এটা, এই কথা বলবো না। আমি প্রয়োজনে আপনার প্রবলেমটা বুঝে আপনার জন্য নতুন টুইক দিয়ে নতুন একটা ট্রেন্ডিং বা ওয়ার্কিং মেথড ক্রিয়েট করে আপনার সাথে বলবো যে আপনি এইভাবে ফলো করেন, দেন আমাকে রেজাল্ট বলেন, দেন আবার আমি আপনি মানে এইভাবে আপডেটেড থাকবো, আপডেটেড রাখবো এবং আপনাকে এক্সিকিউশনে হেল্প করবো। দ্যাটস ওয়াই আই অ্যাম আ এক্সিকিউশন কোচ, আমি আপনার প্রতিটা স্টেপকে এক্সিকিউট করতে অনেক হেল্প করবো, যার কারণে
এই কোচিং প্রোগ্রামের স্টুডেন্টসদের সফলতার হার বেশ ভালো থাকবে, কারণ কোর্স অনেকেই করে বাট এক্সিকিউটের বেলায় হতাশ হয়ে যায়। অনেকেই একটা মেথড যখন দেওয়া হয় কোর্সে, তখন দেখার পর যখন কাজে লাগাইতে যায় তখন এরকম হয়, ও আমার হচ্ছে না, আমার মনে হবে না, ছেড়ে দেয়। সো ওই জায়গাতেই আমি এন্ট্রি নিব অ্যাজ এ এক্সিকিউশন কোচ। আমি আপনাকে প্রয়োজনে হাতে ধরে ধরে, প্রয়োজনে বকা দিয়ে হলেও আমি আপনাকে এক্সিকিউট করাবো। দ্যাটস মাই গোল অ্যাজ দ্য এক্সিকিউশন কোচ। বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে যদি আপনি ভিডিওটা অনেকদিন পরে দেখেন। আর যদি না থাকেন, আমার আই এম রাব্বি হাসান এই পেজে বা ফ্রিলান্সার আর্মি বাংলাদেশ এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, আপনি আপডেট ইজিলি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।